ব্যাক টু মাই চ্যানেল না টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় মানে পুরো রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা এটা হচ্ছে পাঁচ মাস তিন দ্বারা মিলন মধ্যে তো ভালো এই তো কাছে ব্লগটা ভালো লাগে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিও শুরু করা যাক তো এই ফাইনালি এতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি গাড়ি চলে এসেছে তোমার এই ব্লগ এন্ড তো করে তো বাইরে থেকে মন্দিরের ভিউ দেখেছি এমনি তো এন্ট্রিতে যাওয়ার পরে ভিতরের ভিউ ঢুকেছি এমনি আর ভিতরের মন্দির গুলো তোমাকে পরে দেখাচ্ছি তার পাশে আছে হাটচালা টাইপের একটা যেখানে সবাই বিশ্রাম টিশ্রাম নেয় অ্যান্ড তো এইবার যাচ্ছি আমরা মন্দিরের উপরে তো ভাই মন্দিরতে উঠে সবার প্রথমে আগে রাধা কৃষ্ণের মন্দির সেটা পরে দেখাচ্ছি আগে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই প্রথমে তো চারিদিকে মন্দিরের দেওয়ালে একটু ঠাকুরের ছবি দেওয়া আছে অ্যান্ড এগুলো দেখতে খুব ভালো লাগে তোমরা আসতে পারো পাঁচমুড়া তিনতারা মিলন মন্দির বাঁকুড়ার তোকে তোমরা দেখতে পাবে চারিদিকে ছবির নকশা করা আছে অ্যান্ড দেখতে খুব ভালো লাগছে এগুলো তো কাছে তারপরে যাচ্ছি আমরা কৃষ্ণনগর মন্দির দিকে এখন হয়তো বন্ধ হয়ে রাত্রে আড়াতে সময় এটা খোলা হবে তো কাছে তারপরে আছে ওই যে কালী মন্দির এবং হনুমান শিবের মন্দির এই সাইডে আছে তো কাছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কালী মন্দির একটা তোরা তোমরা দেখতে পাবে তার পাশে এদের আছে হনুমান মন্দির আর শিবের মন্দির এখন বন্ধ হয় তাই তোমরা দেখাচ্ছি আর গাইজ এটা হচ্ছে শিবের মন্দির বন্ধ আছে এখন তো গাইজ তারপরে চলে গেলাম আমার ট্রেন এখন পড়া মাটির জিনিস কিনতে তোকে ফাইনালি আমার জিনিস কেনাটা তোমার সঙ্গে মন্দিরে যে কথা বলছি তোকে এবার শুরু আরতি তোকে আজকের ফ্লাওয়ার ছিল এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই